Hey guys, what's up and welcome to Shubhom Dutta Art Tutorial and আজকে আমরা একটা সাবজেক্টকে স্টাডি করব যেটা বলা চলে ডেইলি লাইফ ইন সামার অথবা পিপল ইন সামার। তো দেখো এই টপিকটার মধ্যে স্পেশালিটি কি, যে হ্যাঁ আমাদের এই যে গরমে যে মানে আমরা পুরো জ্বলে যাচ্ছি আর বলতে গেলে, তো এই সময় মানুষ কীরকমভাবে ডেইলি লাইফ কাটাচ্ছে বা হ্যাঁ তাদের দৈনন্দিন জীবন, মানুষের যাতায়াত রাস্তার উপর দিয়ে, তাদের অ্যাক্টিভিটি বা আমরা যে গরমকালে কী করি, তো সেইগুলোকে একটুখানি তুলে ধরতে হয় বা বলা চলে খুব সিম্পল একটা সিনকে ডিফাইন করতে হয়, কম্পোজিশন নিয়ে আসতে হবে। দেখো প্রচুর কিছু কিন্তু আমাদের চারপাশে ঘটে, তো আমাদেরকে একটা একত্রিত করে একটা কম্পোজিশনকে বিল্ড করতে হবে যেখানে আমরা দেখাতে পারবো যে হ্যাঁ পুওর লাইফ থেকে শুরু করে নর্মাল পিপল থেকে শুরু করে তাদের যাত্রা, তারা প্রতিদিন কী কী করছে, তো সেরকম একটা সিনকে তুলে ধরতে হবে। আর হ্যাঁ সামারকে ফিল করাতে হবে যে হ্যাঁ গরমের মধ্যে মানুষ কীরকমভাবে কাটাচ্ছে, তো সেই সমস্ত কিছুকে নিয়ে আমরা এই সাবজেক্টটাকে স্টাডি করবো। তো পুরো ডিটেলসে ডিসকাশন হবে। আর হ্যাঁ এটা কিন্তু কম্পিটিশন অ্যান্ড প্রজেক্টেও কিন্তু প্রচুর এখন কিন্তু দিচ্ছে, তাই জন্য আমি বলবো যে তোমরাও এটাকে প্রিপেয়ার করো আর দেখো কীভাবে এটাকে তৈরি করছি। সাবজেক্টিভ ড্রয়িং করার সময় প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে একটা ক্যারেক্টারকে ডিফাইন করা যায়। হ্যাঁ আমি সেন্টারে কিছু ক্যারেক্টারকে নিয়ে আসবো, তো আমি ফার্স্টে কি করছি, আমাদের এই ছবিতে একটা ক্যারেক্টারকে ডিফাইন করছি। এবার দেখো আমি অলরেডি বললাম যে হ্যাঁ সামার টাইম, তো ডেইলি লাইফে মানুষজন কী করছে, ধরো রাস্তা দিয়ে যাতায়াত তো করছে, বা দেখো কিছু কিছু মানুষ ধরো যারা গরিব, তো তারা তো অনেকেই দেখবে রাস্তায় থাকে, তো তারা নর্মালি কীরকমভাবে হ্যাঁ গরমের সময় কী করছে, তো এরকম একটা সিন আমরা এরকম তুলে ধরছি। দেখো আমিও অনেক রিসার্চ করেছি, মানে গুগলে সার্চ করেছি, তো স্পেশালি বেশ কিছু ছবি পেয়েছি। এবার আমি কি করব যে সেই সমস্ত ছবি থেকে না কিছু কিছু ক্যারেক্টারকে তুলবো, তুলে আমি এই ছবির মধ্যে তুলে ধরবো, মানে একটা কম্পোজিশন দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্ক্রিনে বেশ কিছু তোমাদের ছবি দেখাচ্ছি, তো সেইগুলোকে আমি এখানে তুলে ধরবো, তো তাতে তোমরা কিন্তু কালারের আইডিয়াটা পেয়ে যাবে। তো ফার্স্টে আমি কি করছি যে আমি না এখানে একটা বাচ্চা ছেলেকে তুলছি, যে মানে এরকম রাস্তার মধ্যে এই গরমে অতিষ্ঠ হয়ে চান করছে, এরকম মাথায় জল ঢালছে, তো এরকমভাবে আমি একটা সিনকে এখানে দেখতে পাচ্ছি এরকমভাবে ডিফাইন করছি। আস্তে আস্তে দেখো আমি কীরকমভাবে তুলছি। আর হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে সামনে একটা ক্যারেক্টারকে ডিফাইন করতে হবে, কারণ সাবজেক্টিভ ড্রয়িংয়ে কিন্তু এটাই কিন্তু মেন, যে তুমি সামনে একটা মেন ক্যারেক্টারকে ফুটিয়ে তুললে। এবার দেখো তুমি একটা ক্যারেক্টারও হতে পারে, দুটোও হতে পারে, যে তুমি কটা ক্যারেক্টার তুমি সেন্টারে রাখছো, অ্যান্ড দেন তুমি আস্তে আস্তে পেছনের দিকে যাবে, মানে তুমি ব্যাকগ্রাউন্ডের দিকে যাবে। তো এটা কিন্তু খুব ফোকাস রাখতে হবে, কারণ যখনই আমরা একটা সাবজেক্টিভ ড্রয়িং পাই না, কোনো একটা টপিক থাকে, তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেই টপিকের মধ্যে সেন্টার কি কি ক্যারেক্টার আসতে পারে। এটা যদি তোমার মাথায় যদি রেডি হয়ে যায় না, তাহলে কিন্তু বেশি সমস্যা হবে না। কিন্তু এটাও ঠিক যে তার জন্য তোমাকে অনেক কিছু ভাবতে হবে, কারণ এমন নয় যে তুমি সামনে একটা এমন দৃশ্য পেলে যেখানে হয়তো তুমি সেন্টারে খুব ভালো মানে ফিগার পেয়েছো, তো তোমাকে সেগুলো মাথায় খাটাতে হবে। আর হ্যাঁ তার জন্য একটুখানি তোমাকে স্টাডিও করতে হবে, যেরকম আমি করেছি, যে হ্যাঁ এই টপিকটার উপর সেভাল কীরকম এরকম ছবি পাওয়া যেতে পারে, যেমন গুগলে সার্চ করেছি, বা তুমি যদি একটুখানি রাস্তায় বেরো, তুমি নর্মাল রাস্তার উপরেও অনেক কিছু দেখতে পাবে, তো সেখান থেকেও তোমরা আইডিয়া পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমরা ফার্স্টে তো একটা এরকম ফিগার ড্র করলাম, যেখানে দেখিয়েছি যে হ্যাঁ ও একটা ছোট্ট প্লাস্টিকের এরকম একটা কন্টেনার দিয়ে মাথায় জল ঢালছে, এরকমভাবে চান করছে। এরপর আমি যেটা করবো, যেটা অ্যানাদার কমন দৃশ্য, যেটা তোমরা গরমকালে দেখতেই পাও, যে রাস্তার মধ্যে সেই সকাল থেকে ডাব বিক্রেতা চলে আসে, এরকম ডাব বিক্রি করছে, একটা এরকম সাইকেল ভ্যানের মতো এরকমভাবে রেখে ডাব বিক্রি করছে। তো আমি এরকম একটা দৃশ্যকে তুলবো, তো আমি সামনে কি করলাম, মানে এই ছেলেটার ফিগারটা করলাম, অ্যান্ড তারপরে আমি এই ফিগারটা মানে এই সিনটা করবো। তো এরকম একটা অ্যানাদার ক্যারেক্টারকে আমি এখানে তুলে ধরবো। তো এখানে আমি একটা ডাব বিক্রেতা এরকম দেখতে পাচ্ছি, একটা গাড়ি মতো করে দিলাম। তো এরকমভাবে তোমরা আস্তে আস্তে করবে। তো এখানে দেখতেই পাচ্ছি আমি কীরকমভাবে কম্পোজিশনটা করছি। দেখো কম্পোজিশনটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ একটা সাবজেক্ট ইজিলি ডিফাইন করা যায়, কিন্তু তোমাকে বুঝতে হবে কোনটা আগে রাখবে, কোনটা পরে রাখবে, কীরকমভাবে আস্তে আস্তে এগোবে। কারণ নয়তো কী হয় যে প্রচুর স্টুডেন্ট না কনফিউজ হয়ে যায় যে হ্যাঁ আমি কী রাখবো, তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে যেমন এটাকে করে দিয়েছি, তো সিম্পল যেমন তোমরা ডাবের কালার গ্রিন করে করো, তারপরে এই যে তোমার যে সাইকেল ভ্যানটা, তো এইখানটা তো পুরো কাঠ হয়, যেটা ওপরের দিকটা এটা থাকে, তো সেখানটা তুমি এভাবে ব্রাউন ইয়েলো আর মিক্স করে করে তুমি কালার করবে ইজিলি। আর এই যে বাচ্চারা যে চান করছে না, তার যে জলটা বোঝানোর জন্য ওই জায়গাগুলো কিন্তু সাদা রাখবে, মানে নর্মালি ওই জায়গাগুলোকে কালারটা হালকা হালকা করবে। যখন তুমি বডিতে কালার করবে তো সেক্ষেত্রে ওই জায়গাগুলো কিন্তু সাদা সাদা রাখবে। যেমন তুমি ছবিতেও দেখতে পাচ্ছ আমি তোমাকে এখানে দেখিয়ে দিয়েছি। তো এরকমভাবে আস্তে আস্তে তোমাকে করতে হবে, কিন্তু কম্পোজিশনটা বোঝা কিন্তু খুব দরকার যে হ্যাঁ তুমি কীরকমভাবে ছবিটা আঁকছো। তাই জন্য আমি আউটলাইনটা তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ আউটলাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কালার তো তোমরা ইজিলি করে দেবে, কোনো একটা সিন দেখলেও তোমরা আস্তে আস্তে ট্রাই করে কালার করে দেবে, কিন্তু তোমাদের এটা বুঝতে হবে যে হ্যাঁ আউটলাইনটা কীরকমভাবে করবো। তাই প্র্যাকটিস করাটা কিন্তু খুব দরকার। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা মানে বিক্রেতাকে এরকমভাবে দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ এরকমভাবে বিক্রি করছে, হাতে একটা এরকমভাবে নিয়ে কাটছে, তার সাথে সাথে পাশে এরকমভাবে একটা লোক এরকমভাবে ডাব কিনে আছে, তো সে জল খাচ্ছে। এবার দেখো এখানে কিন্তু না কিছু কিছু জিনিস আমাদেরকে বুদ্ধি খাটাতে হবে, এরকম যে ধরো এই যে ডাবের জল যে বিক্রি করছে, তো বেসিক্যালি কী হয় যে প্রচুর বাবা মায়েরা হয়তো ছেলে মেয়েদেরকে হয়তো এরকমভাবে স্কুল থেকে নিয়ে আসছে বা নর্মালি নিয়ে আসছে, সেই সময় খাওয়ায়। তো এই সিনগুলোকে আমাদের কিন্তু মাথায় ভাবতে হবে, এগুলো কিন্তু তুমি হয়তো ওরকমভাবে ছবিতে পাবে না। যেমন আমি তোমাকে যে ছবিগুলো দেখিয়েছি ওখানে কিন্তু ওইটা ছিল না। তো এগুলো কিছু কিছু জিনিস তোমাদেরকে মাথায় ভাবতে হবে যে হ্যাঁ আমি এমন একটা সিনকে তুলবো যেটা ভালো লাগবে। সেক্ষেত্রে দেখো যখন আমি এইটাকে ডিফাইন করবো না, সেটা প্রচুর যে জাজ হবে তার মনে হবে যে বা খুব ভালোভাবে তো ডিফাইন করেছে। তো এইগুলো কিন্তু তোমাদের মাথায় আনতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা স্কুল থেকে আসছে এরকম একটা মেয়েকে আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো ও এরকমভাবে ডাব তাকে কিনে দেওয়া হচ্ছে, তার বাবা কিনে দিচ্ছে। তো এরকমভাবে ধরো আমি একটা ডিফাইন করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে এরকমভাবে বাচ্চা মেয়েটাকে দেখালাম স্কুল ড্রেস পরে। তো এরকমভাবে হয়তো স্কুল হয়ে গেছে, তারপরে ছুটির পরে এরকমভাবে আসছে। তো এরকমভাবে একটা ডাব বিক্রেতার থেকে ডাব কিনছে, তো এরকমভাবে দেখিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে তার অভিভাবক, তার বাবা হয়তো রয়েছে, তো এরকমভাবে দেখিয়ে দিয়েছি। তো এরকমভাবে আস্তে আস্তে কিন্তু এই সিনগুলোকে কিন্তু বুঝতে হবে। তো দেখতেই পাচ্ছি এরকমভাবে আমি একটা কম্পোজিশনকে বিল্ড করছি। তো আস্তে আস্তে দেখো কীরকমভাবে এগোচ্ছি। তো তাহলে তোমরা কিন্তু ইজিলি কিন্তু সাবজেক্টটাকে রেডি করতে পারো, কারণ একটা সাবজেক্ট রেডি করতে গেলে তোমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি কীরকম ফিগারকে তুলে ধরবো। কারণ আমাদের কিন্তু ক্যারেক্টার বোঝানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে হ্যাঁ যেমন একটা সিনেমায় যেমন ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার থাকে, তো সেরকম সাবজেক্টিভ ড্রয়িংয়েও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার থাকে। কিছু ক্যারেক্টার তোমার মাথা থেকে বের করতে হবে যে হ্যাঁ আমি সাইড ক্যারেক্টারগুলোকে কীরকমভাবে রাখবো, কারণ শুধুমাত্র সেন্টার ক্যারেক্টারেই ফোকাস করলে চলবে না। হ্যাঁ সেন্টার ক্যারেক্টার তো আমরা ফার্স্টে তো ডিফাইন করি, কিন্তু তার সাথে সাথে বাকি ক্যারেক্টার গুলোকেও তুলতে হবে। তারপর যেমন দেখতে পাচ্ছি এখানে আমি কি করেছি, এরকমভাবে একটা আমব্রেলা দেখিয়ে দিয়েছি, কারণ অবভিয়াসলি এই গরমকালে তো ম্যাক্সিমাম সবাই আমব্রেলা ইউজ করে। কিছু কিছু জন তো পুরো মাথা টাথা সব ঢেকে ফেলে, তো সেটাও করবো, কারণ সেক্ষেত্রে কী হবে বলো তো আমাদের কাছে খুবই ইজি হবে। কারণ দেখো অবভিয়াস ব্যাপার, যখনই তুমি একটা সাবজেক্টিভ ড্রয়িং ধরো কম্পিটিশনে করছো, সেখানে যদি তুমি প্রচুর ফিগার দাও আর প্রত্যেক ফিগারকেই যে তোমাকে ডিটেল করলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। তো দেখো এখানে আমি যেমন ধরো সামনে সেন্টারে এই বাচ্চাটাকে করেছি, তারপরে এখানে ডাব বিক্রেতাকে করেছি, তারপরে এই তিনটে ফিগার এরকম হলো। এবার দেখো পেছনের ফিগারগুলোকে আমি ডিটেলসে করবো না, কারণ যখন কালার করবো তাড়াতাড়ি করে চলে যাবো। তো কীরকমভাবে করবো, যেমন দেখতে পাচ্ছি আমি পেছনে এরকমভাবে দেখিয়েছি হ্যাঁ সারা মাথা মুখ কাপড় বাঁধা, মানে এরকমভাবে ধরো কিছু মেয়েরা হয়তো এরকমভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তারা তো মানে পুরো শরীর একদম একদম পুরো ঢেকে রাখবে এই গরমের সময়, যাতে পুড়ে না যায় এরকম ব্যাপার। তো এরকমভাবে ধরো সিনটাকে আমরা এরকমভাবে করলাম, তো পেছনের ফিগারগুলোকে আমরা এরকমভাবে করলাম। অ্যান্ড তারপরে কী করবো, আমি বাকি সমস্ত ফিগারকে এরকম দেখিয়ে দেবো যে তারা মাথায় ছাতা নিয়ে রয়েছে। এবার দেখো ছাতা নিয়ে থাকলে কী হবে যে আমাকে প্রচুর কিন্তু ডিটেল করতে হবে না, জাস্ট আমি ছাতাগুলোকে কালার করবো ব্যাকগ্রাউন্ডে। অ্যান্ড দেন আমি হয়তো একটুখানি ফিগারের জাস্ট ড্রেসটাকে একটু হালকা করে কালার করে দেবো। জাস্ট এটাকে আমি 2 স্টেপ স্টাডির মতো করবো। যেমন তোমরা দেখবে যে আমি সাবজেক্টিভ ড্রয়িং করার সময় আমি কীরকমভাবে কালার করি, কারণ আমাদেরকে সেন্টারের ফিগারগুলোকে কিন্তু মেনলি আমাকে একটুখানি শেড দিয়ে কালার করতে হবে। এগুলো কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে যখন কালার করার সময়, কারণ হয়তো কম্পিটিশনে কিন্তু তুমি শেষ করতে পারবে না। তারপরে যেমন ধরো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আমি এরকম কোনো দোকান করে দিলাম, এরকমভাবে কিছু সিন করে দিলাম। তোমরা চাইলে অন্যভাবেও ডিফাইন করতে পারো। দেখো ব্যাকগ্রাউন্ডটা না তোমরা যেরকম ইচ্ছে ডিফাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ধরো একরকমভাবে করলাম, তোমরা অন্যরকমভাবে করতে পারো, কিন্তু এটা ঠিক যে সামনের যে ফিগারগুলো, যে সেন্টারের ক্যারেক্টারগুলো, সেগুলো তোমরা চেষ্টা করবে একটা এমনভাবে করতে যাতে একটা স্টোরি লাইন যাতে বিল্ড করা যায়, যাতে এরকমভাবে আস্তে আস্তে যাতে করা যায়। তো সেরকমভাবে দেখতে পাচ্ছ আমরা করেছি এরকমভাবে। দেখো ব্যাকগ্রাউন্ডে এরকম হালকা হালকা কিছু কিছু জাস্ট দোকান মতো করে দিয়েছি। এরকমভাবে আমরা ধরো ব্যাকগ্রাউন্ডটাকে ডিফাইন করছি আস্তে আস্তে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, এবার আমরা আকাশটাকে ধরো করার সময় এরকম করবো যে ধরো আকাশের ওপরটা একটুখানি কোবাল্ট ব্লুটা মিক্সড করলাম, প্লাস একটুখানি ইয়েলো মিক্স করে দিলাম। তাতে কী হবে যে আমরা এই সূর্যের আলোটা দেখাবো যে হ্যাঁ গরমটা যে পড়েছে পুরো আকাশটা একটুখানি ইয়েলো মিক্স করে দেখো সানটা তো আর আমরা ওইভাবে তো আর কালার দেবো না, যে হ্যাঁ পুরো সূর্যের কালারটা ওরকম। তো আমি জাস্ট এরকমভাবে হাইলাইট করে রাখলাম যে হ্যাঁ যখন তোমরা কালার করবে তখন যাতে বুঝতে পারো যে হ্যাঁ ওইখানটা কী হবে যে একটুখানি গেলো, কালারটাকে এরকমভাবে গোল করে দিয়ে দিলে, দিয়ে একটুখানি মানে যখন ওয়াটার কালার করবে তাহলে আরও ভালো মতোভাবে এই এফেক্টটা পড়বে। অয়েল প্যাস্টেলও খুব ভালো এফেক্ট পড়বে। তো তোমরা আস্তে আস্তে করতে পারবে। তো দেখতে পাচ্ছ খুবই সিম্পলভাবে এই টপিকটাকে ডিফাইন করলাম। সো গাইস, আমরা খুবই সিম্পলভাবে এই কম্পোজিশনটাকে প্রিপেয়ার করলাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো আমি বলবো যে তোমরাও এটাকে বাড়িতে প্র্যাকটিস করো এই কম্পোজিশনটা। আর হ্যাঁ, তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো কালার। তোমরা যারা অয়েল প্যাস্টেলে করবে তারাও ধরে ধরে কালারটা রেডি করো। আমি অলরেডি ভিডিওতেই ডিসকাশন করেছি কীরকম কালার দিতে হবে। তার থেকে শুরু করে যারা ওয়াটার কালার করবে তারাও ভালো করে ট্রাই করো। নর্মালি আমরা কালারের জন্য তো আমাদের লার্ন অয়েল প্যাস্টেল, লার্ন ওয়াটার কালার তো প্লেলিস্ট আছে, সেখানে আমরা ডিটেলসে ডিসকাশন করি কীভাবে কালারের শেড দিতে হবে, কীরকম কালার করতে হবে। তো এটা তোমরা নিজের বাড়িতে ট্রাই করো। কিন্তু হ্যাঁ, কালারটা তোমরা নিজে থেকে ট্রাই করো। আমি জাস্ট তোমাদের কম্পোজিশনটা ডিটেলসে করে দিলাম যাতে তোমরা ইজিলি আইডিয়া করতে পারো। কারণ কম্পোজিশনটা কিন্তু প্রিপেয়ার করা কিন্তু খুব দরকার। এটাই কিন্তু প্রচুর স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু টাফ হয় যে হ্যাঁ, তারা প্রিপেয়ার কীভাবে করবে। তো সেটাকে খুবই সিম্পলভাবে করে দিলাম। আরও আমরা ডিফারেন্ট টপিক নিয়ে আসবো, অনেক কিছু স্টাডি হবে এরকমভাবে সাবজেক্টিভ ড্রয়িং। কিন্তু হ্যাঁ, চোখ রেখো সামার অফ শুভমে, কারণ SOS একটা খুবই স্পেশাল যেটা আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। কিন্তু এই সিরিজটা কিন্তু তোমাদেরকে প্রচুর হেল্প করবে, অনেক নলেজ আসবে, প্লাস তোমরা অনেক কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি শিখবে। তো তার জন্য ফোকাস রেখো সামার অফ শুভমে। আর এরকম ওয়ার্ক তো প্রচুর চ্যানেলে আসে, তার জন্য চোখ রাখতে হবে শুভম দত্ত আর্ট টিউটোরিয়ালে।